রাজ্য পুলিশের ডিজি পদে বসছেন রাজীব কুমার বুধবারই অবসরে বর্তমান ডিজি মনোজ মালব্য আর এদিকে রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা যে শেষ মুহূর্তে বড় কোনো বদল না হলে তার নামেই চারপত্র দিতে চলেছে মন্ত্রিসভা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের মেয়াদও শেষ হচ্ছে আর সেই পদেও নাম নিয়ে জল্পনা চলছিল খবর এই পদের জন্য রাজীব কুমার এবং রাজেশ কুমারের জোর লড়াই চলছে তবে নবান্ন সূত্রে খবর লড়াইয়ে এগিয়েছিলেন রাজীব কুমার স্বাভাবিকভাবেই রাজীব কুমারের এই প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকি বহল মহল তবে এতদিন তিনি তথ্য এবং প্রযুক্তি দফতর প্রিন্সিপাল সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন এদিকে চলতি মাসে মুখ্য সচিব কৃষ্ণ দ্বিবেদীর মেয়াদের শেষ হচ্ছে আর তারপরে সেই পদে আসতে পারেন বিপি গোপালিকা এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি ফলে পরবর্তী স্বরাষ্ট্র সচিব পদে কে বসবেন তা এখনো নিশ্চিত নয় একাধিক অভিজ্ঞ প্রশাসনিক কর্তার নাম ভাসছে হাওয়ায় উল্লেখ কেন্দ্র প্রাক্তন মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি না করায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ ত্রিবেদীকে মুখ্য সচিব পদে এনেছিলেন মুখ্যমন্ত্রী আবার প্রাণী সম্পদ বিকাশ এবং প্রশাসন কর্মী বর্গ দফতরের অতিরিক্ত সচিব বিপি গোপালিকাকে স্বরাষ্ট্র সচিব পদে বসিয়েছিলেন এবং স্বরাষ্ট্র সচিব পদে কে বসবেন তা নিয়েও জল্পনা